বেবি নিয়ে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে আছি বাপের বাড়িতে, তো আজকে একটা অনুষ্ঠান আছে ছোট্টখাটো, তো তোমাদের সেটাই দেখাবো। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো, দেখতে পাচ্ছ সেজে গুজে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে জানিও। আর ওই জাদুগুড়ি মামার বাড়িতে এসে শরীর খারাপ, একটু কাশি ফাশি হয়েছে। তো ইফশিতার জন্য বলছি, ইফশিতে জানতে চেয়েছিলে কী কী কিনলাম। সেই শ্যামবাজারে শপিং গেছিলাম, তো এই কানেরটা কিনেছি, এই ব্লাউজটা কিনেছি, আদুর জন্য এই হাইনেকটা কিনেছি, আর কিছু কিনেছি, সেগুলো আমি ব্লগের মাঝখানেই মাঝে মাঝে দেখিয়ে দেবো। তো তুমি যে এতটা ইনিশিয়েটিভ নাও যে কী কিনছি না কিনছি এগুলোও দেখতে চাও, এটার জন্য ভীষণ ভালো লাগে। তো চলো ব্লগটা কন্টিনিউ করি, তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো। দেখো এদিকে, একটুখানি করো, আমি ঠেকলো না গো গলাতে, এরপরে কে ট্রাই নেবে নাও, আমি নেই, আমি অমিত, তুই পাদ রে ওইটা দাঁড়া ছবি তুলছে, গুগলুর একটা পাঁপড় খাওয়া হয়ে গেছে প্রথমে, আর এটা রাখলাম তুই যে কোনো একটা দে না খাই, আর এটা কেমন করলো কাম খুব ভালো।
তো আমাদের বাড়িতে যেহেতু নিয়ম আছে ভাজা স্বাদ দেওয়ার, মানে শুকনো জিনিস চপ টপ এটা ওটা তেলে ভাজা দেওয়ার, তো দেখো সেখান থেকে আমার এটা প্রাপ্তি হয়েছে আজকে স্বাদের অনুষ্ঠান থেকে। তো এটা রেখে দিচ্ছি, আমি বাড়িতে নিয়ে যাব সন্ধ্যাবেলা বসে টসে খাওয়ার জন্য। আর এই দেখো আমার মাসির মেয়ে এরা চলে যাচ্ছে, একটু রিসেন্ট কাজ পড়ে গেছে খুব আর্জেন্ট, তো সেই জন্য ওরা বেরিয়ে যাচ্ছে। এখন বাজছে প্রায় 11:30। হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ আরু চক্রবর্তী ফ্রম ক্লাস 4। রাধু কি বলে কি বলে? আর এখন বাজছে প্রায় 12:30। আমি তারপর থেকে আর ব্লগ করা হয়নি। আর এই দেখো এই পুচকেটা, দুষ্টু পুচকেটা, যেটা খুব ভিড় ছিল বলে তখন ভেতরে কান্নাকাটি করছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা আমার বর্দি, আর বর্দির মেয়ে, ও একটু নাচের ভিডিও করে ইউটিউবে, তো সেই জন্য এত সুন্দর পরিবেশ দেখে ও হাত ছাড়া করছে না, ও একটা ভিডিও করে নিচ্ছে, ও বাড়িতে গিয়ে পোস্ট করবে এডিট ফেডিট করে, সেটারই তোড়জোড় করছে। আমি তো নিজে দেখতে পাচ্ছি না, এই হয়েছে ব্যাপার, ভিডিও হবে না। আমাকে ঠেলছে কিন্তু আর এই ভিডিওটা যখন করছি তখন একদম রাত্রিবেলা, মানে তখন 8:30 বাজছে, সবাই ভীষণ ক্লান্ত। দেখো মা বসে আছে, মাসি শুয়ে পড়েছে, মেশো আর বাবা আর আদু একটু আঁকাঝোঁকা করছে। সত্যি কথা বলতে কি আমি যে ব্লগ শুরু করেছি সেটা ভুলেই গেছিলাম, সারাদিন কি করেছি, মানে কোথা দিয়ে যে সময় চলে গেল, সবার সাথে গল্প করতে করতে আনন্দ করতে করতে বুঝতেই পারিনি। আর যেটা হয় আমি যেহেতু ডেইলি ব্লগ বানাই না, আমি একদম ভুলে গেছিলাম যে আমি আদৌ ব্লগটা শ্যুট করেছি, সেটা পোস্ট করতে হবে, সেটা এন্ড করতে হবে, তো সেই জন্যই এই লাস্ট ভিডিওটা বানানো। আর ডেইলি লাইফ না করে করে যা হয় ডেইলি ব্লগ। তো আজকের মতো এটুকুই, ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর আমার বৌদির জন্য একটু উইশ করো ও যাতে সুস্থ স্বাভাবিকভাবে একটা সুন্দর বাচ্চা হতে পারে। আজকের মতো এটুকুই, ভালো থেকো সুস্থ থেকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।